পুলিশের জন্য কেনা হচ্ছে দুটি হেলিকপ্টার। এজন্য সরকারের মোট ব্যয় হবে 428,12,49,316 টাকা। 27 অক্টোবর বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ক একটি প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরফিন। তিনি জানান, সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ জননিরাপত্তা বিভাগের আওতাধীন পুলিশ অধিদপ্তরের রাশিয়া সরকারি প্রতিষ্ঠান জেএসসি রাশিয়ান হেলিকপ্টারের কাছ থেকে MI-171A2 মডেলের দুটি হেলিকপ্টার কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। তিনি বলেন, বৈঠকে অনুমোদিত অন্য প্রস্তাবগুলো হল মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের নির্মাণ কাজ, জয়েন্ট ভেঞ্চার বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েট লিমিটেড ও ইলেকট্রো গ্লোবাল এবং জয়েন্ট ভেঞ্চার মাহেন্দ্র বেসিন পাওয়ার লিমিটেড এবং অ্যাডভান্স টেকনোলজি কনসোর্টিয়াম লিমিটেডের কাছ থেকে দুটি প্যাকেজের পূর্ত কাজ 100,61,15,133 টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।